টিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কেয়ার শেটের এই প্রোডাক্টগুলো অরেঞ্জ রেঞ্জ যেটা সেটা স্কিন কেয়ার বডি কেয়ার বা লিপ কেয়ার যাবতীয় ডিটেলস কিন্তু এই ভিডিওতের মাধ্যমে তোমরা পেয়ে যাবে বন্ধুরা এখানে যা যা প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ব্যবহার বিধি স্কিন টাইপ কোথায় পাবে দাম কত বা কি কি বেনিফিট তোমরা পাবে সম্পূর্ণ কিন্তু ডিটেলসে তোমাদের সঙ্গে তুলে ধরবো ভিডিওটিতে তাহলে চলো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো এবং শুরু করা যাক বন্ধুরা তাহলে আমি প্রথমে একটা একটা প্রোডাক্ট দিয়ে শুরু করছি তোমাদের সামনে দেখো আমি এখানে সরিয়ে রাখছি ফার্স্ট আমি যেই প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেয়াশেট অরেঞ্জ বডি ওয়াশ ফর ড্রাই স্কিন বন্ধুরা অরেঞ্জের যে কোনো স্কিন কেয়ার বা কমলালেবুর যে কোনো রেঞ্জ ড্রাই স্কিনের জন্য কিন্তু খুবই ভালো তাছাড়া নর্মাল স্কিন ব্যবহার করতে পারে বা অয়েলি স্কিনটাও কিন্তু এটা ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই তো বন্ধুরা দেখো এখানে কেয়াসেট অরেঞ্জ বডি ওয়াশ আমরা বডি ওয়াশ অনেকেই ব্যবহার করি বা বডি ওয়াশ সম্পর্কে অনেকে আমরা জানিও না সব কিছুই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো বন্ধুরা এই বডি ওয়াশটা একটা কেয়াসেট কোম্পানি সম্পূর্ণ আয়ুর্বেদিক কোম্পানি এবং ইন্ডিয়ার প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে কোনো কেমিক্যাল নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং এসেন্সিয়াল অয়েল দিয়েই কিন্তু প্রোডাক্টটি তো বন্ধুরা এসেন্সিয়াল অয়েল সম্পর্কে তোমাদের একটু বলে দিই এসেন্সিয়াল অয়েল হচ্ছে কোনো কিছু এক্সট্রাক্স মানে কমলা লেবুগুলো খোসাগুলো একসঙ্গে মিলে এর তেলটা কিন্তু বের করাই হচ্ছে এসেন্সিয়াল অয়েল ই একে বলা হয় তো বিভিন্ন অনেক রকম এসেনশিয়াল অয়েল আছে সেই এসেন্সিয়াল অয়েল দিয়েই কিন্তু ক্যাসেটের প্রত্যেকটি স্কিন প্রোডাক্ট বডি প্রোডাক্ট বা লিপ কেয়ার সব কিছুই কিন্তু তৈরি করা হয় তাই বলব সম্পূর্ণ আয় আয়ুর্বেদিক হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ফ্রি তোমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারো তো এই বডি ওয়াশটা আমি ব্যবহার করেছি অনেকদিন ব্যবহার করে এটুকুই বুঝেছি যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু খুবই ভালো একটা বডি ওয়াশ স্কিনকে মসচারাইজার রাখে নরম রাখে যে খসখসে ভাবটা দেয় সেটা কিন্তু দেয় না এই বডি ওয়াশটি এবং এটা নর্মাল স্কিনও ব্যবহার করতে পারে বন্ধুরা এখানে কি বলেছে যে অরেঞ্জ বডি ওয়াশ মানে নিশ্চয়ই ভিটামিন সি বডি ওয়াশ এবার ভিটামিন সি আমাদের স্কিনে যা যা বেনিফিট দেয় সেটা তোমাদের আমি বলে দেবো এখানে কি কি উল্লেখ করা হয়েছে বলেছে যে ভিটামিন সি আমাদের স্কিনকে রাফনেস দূর করে স্কিন স্কিনকে কিন্তু ভেতর থেকে নারিশমেন্ট দেয় ড্রাই ভাব দূর করে স্কিনে যদি দাগ ছোপ কালো ছোপ থাকে সেটাকে রিমুভ করে এবং ব্রাইট কমপ্লেকশন মানে ফর্সা করে তোলে আমাদের গা হাত পা ফর্সা করে তোলে কিন্তু এবং কোলাজিন প্রোটেকশন প্রোডাকশন কিন্তু দেয় মানে বুস্ট কোলাজিন আমাদের স্কিনে যে সেলসগুলো থাকে সেটাকে কিন্তু ভালো করে তোলে এবং টোনিং করে স্কিনকে মানে স্কিনকে একটা ব্রাইট ভাব করে দেয় তাই বলবো তোমরা এই অরেঞ্জ বডি ওয়াশটা অবশ্যই ট্রাই করতে পারো মার্কেটে অনেক ভালো ভালো বডি ওয়াশ আছে কিন্তু তার মধ্যে অনেক কেমিক্যালও থাকে তো তোমরা বলবো একদম রিজনেবেল প্রাইস এখানে কিন্তু দুশো দশ টাকায় তোমরা বডি ওয়াশ পেয়ে যাচ্ছ বন্ধুরা বডি ওয়াশের দাম সাবানের তুলনায় সবসময় একটু বেশি হয় তো তোমরা অবশ্যই ট্রাই করো আর সাবানে যে কেমিক্যাল থাকে সেটা কিন্তু বডি ওয়াশে ওরকম খার তৈরি থাকে না যেমন ঠিক আমাদের ফেসওয়াশ বা সাবান আমরা ফেসওয়াশ বেছে নিই কারণ ফেসওয়াশে কম কেমিক্যাল থাকে স্কিনটাকে নারিশমেন্ট দেয় তাই জন্য বডি ওয়াশও ঠিক সেরকমই কাজ করে ফেসওয়াশের মতো মানে স্কিনে আমাদের ত্বকে হেলদি করে খাড় ভাবটা দেয় না মানে ত্বককে ন্যাচারালিভাবে ভাবে পরিষ্কার রাখে এটাই কিন্তু বডি ওয়াশের কাজ এবার বলে দিই প্রোডাক্টটা তোমরা কোথায় পাবে যারা ইন্ডিয়াতে থাকো পশ্চিমবঙ্গে থাকো তারা কিন্তু ন্যাচারালি যে কোনো মার্কেটের ভালো ভালো কসমেটিক্সের দোকান আছে সে কোনো কসমেটিক্সের দোকানে কিন্তু তোমরা কেয়াসেট অ্যারোমাথেরাপির প্রোডাক্ট গিয়ে বললেই ওরা দিয়ে দেবে বা তোমরা অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন পার্চেস করতে পারো আর যারা আমার বাংলাদেশের ভিউয়ার্সরা আছো তারাও অনেকে কিনতে চাইছো কীভাবে কিনবে আমি বলে দিই একটা অ্যাপ আছে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবে কেয়াসেট এরোমাথেরাপি ওখান থেকে গিয়ে কিন্তু ঠিক অনলাইনে যেমন তোমরা মার্কেটিং করো সেভাবেই কিনে নিতে হবে বাংলাদেশের লোকাল দোকানে তোমরা পাবে না তো বন্ধুরা ওই বডি ওয়াশটার টেক্সচার তোমাদের বলে দিই টেক্সচার একদম কিন্তু একটা ক্রিমি টেক্সচার অরেঞ্জ টেক্সচার আমি তোমাদের হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায় ঠিক এরকম একটা টেক্সচার এইটা বডি ওয়াশ কীভাবে ব্যবহার করতে হয় বলে দিই তোমরা যে কোনো একটা খোসা নেবে খোসার ওপরে এরকম পাঁচ থেকে ছ ফোটা বা একটু বেশি নিয়ে খোসাটা প্রথমে ফেনা করে নেবে তারপরে পুরো বডিতে কিন্তু রাফ করে নেবে তাহলে এই হলো বডি ওয়াশের কাজ তোমরা অবশ্যই ট্রাই করো দেখবে ভালো তোমরা বেনিফিট পাবে তকে নেক্সট আমরা এবার চলে আসি দি কিয়াশেট অ্যারোমাটিক স্কিন ডিফেন্স অরেঞ্জ ফেস অ্যান্ড বডি ময়েস্ট এই বডি লোশনটা এটা কিন্তু ফেস ও বডি মস্ট মানে তোমরা স্কিনেও ব্যবহার করতে পারবে বডিতেও ব্যবহার করতে পারবে এটা একটা ভালো মশ্চারাইজার বলতে পারো শীতে গরমে ড্রাই স্কিন যাতে তারা কিন্তু সব সবসময় মশ্চারাইজার প্রয়োজন বা যে কোনো স্কিনে মশ্চারাইজার মাস্ট যেমন আমাদের ফেস ফেসওয়াশ ব্যবহার করা খুবই প্রয়োজন তেমন কিন্তু মশ্চারাইজার ব্যবহার করাও খুবই প্রয়োজন এবার বলে দিই এটা একটা ফেস ও বডি মশ্চারাইজ এটা কিন্তু তোমরা মুখেও বডিতেও ব্যবহার করতে পারো এবং কিয়াশিটা যে কোনো প্রোডাক্ট যে কোনো এজ গ্রুপে ব্যবহার করা যায় টিনেজার ব্যবহার করতে পারে ছেলে মেয়ে উভয় সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারে এটা কিন্তু একটা কমলা লেবুর বডি ময়েস্ট এটা তোমরা ভিটামিন সি পাবে এর মধ্যে থেকে অর্থাৎ ভিটামিন সি থাকলে ত্বকে কিন্তু লাইট করবে মেচেদার দাগ বিভিন্ন ছোটো ছোটো দাগ কিন্তু লাইট করে তুলবে ত্বকে ফর্সা রেডিয়েন্ট করে তুলবে ভেতর থেকে তো বন্ধুরা এবার বলে দিই এখানে বলে দিয়েছে যে দেখো বন্ধুরা বলেছে কিয়াসেট অ্যারোমাথেরাপি স্কিন ডিফেন্স অরেঞ্জ অরেঞ্জ ফেস অ্যান্ড বডি ময়েস্ট এখানে বেনিফিট বলেছে যে স্কিনকে অনেকটা অক্সিডেন্ট দেবে স্কিনকে লাইট করবে যাদের রাফ ড্রাই স্কিন তাদের স্কিনকে কিন্তু সফট বানাবে এবং ইম্প্রুভ করবে স্কিন টোনকে ন্যাচারালি ফর্সা করে তুলবে কোলাজিন প্রোটেকশান দেবে এবং স্কিনকে ভালো করে তুলবে ব্লাড ফ্লো আমাদের স্কিনে কিন্তু রক্ত চলাচলটা ভালো করবে তার সাথে সাথে অ্যাকনিকেও কিন্তু ট্রিট করবে মানে এটাও কিন্তু অয়েলি স্কিনও ব্যবহার করা যাবে নর্মাল স্কিনও ব্যবহার করা যাবে যাদের পিম্পল আছে সেই পিম্পলকেও কিন্তু এটা ঠিক করতে সাহায্য করবে এটাই কিন্তু বলে এবং ব্যবহার ব্যবহারবিধি কী বলেছে যে জেন্টলি ম্যাসাজ মুখে বা বডিতে তোমরা একটু নেবে ভালোভাবে মাসাজ করে দেবে এবং এটা কিন্তু মানে সপ্তাহে যদি তোমরা এক দুবার এটা মানে এই বডি ওয়াশ দিয়ে স্কিনটা পরিষ্কার করে নাও তারপরে ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা ভালো এটার বেনিফিট পাবে এবং এর মধ্যে উপকরণ কী বলেছে অরেঞ্জ কমলা লেবু আছে ক্যারোট সিড অয়েল মানে গাজরের তেল আছে তারপরে বিভিন্ন আরও অর্গান অয়েল আছে স্যান্ডেলউড অয়েল মানে চন্দনের তেল আছে বিভিন্ন তেল দিয়ে কিন্তু এই বডি লোশনটা বা ফেস ময়েশ্চারাইজারটা কিন্তু তৈরি তো এটা কিন্তু অবশ্যই ঠান্ডা জায়গায় রাখতে হবে সূর্যের আলো যেখানে পড়ে সেখানে কিন্তু একদমই রাখা যাবে না এটাই কিন্তু এখানে বলা হয়েছে তো বন্ধুরা এবার এটা তোমাদের আমি দাম বলে দিচ্ছি দামটা নিচে লেখা আছে একশো ষাট টাকা নভেম্বরের কুড়ি অক্টোবরের বাইশ মানে দু বছর তোমরা কিন্তু এটা ডেট পেয়ে যাবে একশো টাকার মধ্যে একটা বডি বা ফেস দুটোই একসঙ্গে কাজ করবে এমন একটা বডি ময়শ্চারাইজার তোমরা কিন্তু অনেক ভালো দামে কিন্তু পেয়ে যাচ্ছ একদম বেশি এমন কিছু দাম না তো বন্ধুরা সেম ব্যাপার তোমরা অনলাইনে কিনতে গেলে অনলাইনে পেয়ে যাবে আর অফলাইনে কিনতে গেলে মার্কেটের যে কোনো ভালো দোকানে কসমেটিক্স যেখানে সাজার জিনিস পাওয়া যায় ক্রিম পাওয়া যায় সেখানে কিন্তু পেয়ে যাবে নেক্সট চলে আসি ক্যাসেট অ্যারোমাথেরাপি অরেঞ্জ বডি অয়েল এই বডি অয়েলটা কিন্তু স্কিন ডিফেন্স অরেঞ্জ বডি অয়েল অরেঞ্জ বডি অয়েল মানে এর মধ্যে কমলা লেবু দিয়েই কিন্তু এই তেলটা তৈরি করা হয়েছে আর যেই তেলের মধ্যে কমলা লেবু আছে তো কমলা লেবুর গুণাগুণ কিন্তু আমাদের স্কিন সেটা পেয়ে থাকবে স্কিনকে লাইটেন করবে ব্রাইটেন করবে ফেয়ার ভাব দেবে আমরা অনেকেই আমার চ্যানেলে কিন্তু কমেন্ট করে থাকে বা অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমরা ত্বকের সাথে সাথে স্কিনকে কিভাবে বডিকে কিভাবে ফর্সা উজ্জ্বল রাখতে পারবো সেটাই কিন্তু আমি বলছি বন্ধুরা যে কোনো একটা প্রোডাক্ট মেখে পুরো বডিকে ফর্সা বা যত্ন নেওয়া যায় না একটা রেঞ্জ করতে হয় যেমন আমি তোমাদের সামনে আজকে তুলে ধরছি এই ভিডিওটি তোমরা ভিডিওর এই প্রোডাক্টগুলো অবশ্যই বেছে নিতে পারো যেমন একটা স্ক্রাবার একটা বডি অয়েল বা একটা বডি ওয়াশ এভাবে কিন্তু বেছে নিলেই তোমাদের ত্বক কিন্তু হেলদি শাইনি থাকবে তো এই অরেঞ্জ বডি অয়েলটা এর মধ্যে কমলা লেবু ছাড়াও এর মধ্যে কিন্তু বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে দেখো এর মধ্যে কি কি বলেছে যে অরেঞ্জ ক্যারোট গাজরের অয়েল কমলালেবুর তেল তারপরে চন্দনের তেল আরও বিভিন্ন অয়েল কিন্তু সানফ্লাওয়ার অয়েল মানে সূর্যমুখী তেল বিভিন্ন তেল দিয়েই কিন্তু এই অরেঞ্জ বডি অয়েলটা তৈরি করা হয়েছে মানে তেলটি বন্ধুরা এখানে যা যা উপকরণ দেখাচ্ছে সব উপকরণই আমাদের স্কিনকে কিন্তু ব্রাইটনিং দেবে লাইটনিং দেবে ফর্সা করে তুলবে এবং স্কিনে যে দাগছোপ থাকে সেটাকেও কিন্তু রিমুভ করবে এবং এখানে সেমই বলেছে যে সেভেন বেনিফিট অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল মানে এই তেলটার সাতটা বেনিফিট আরও বেশি দেবে স্কিনকে ড্রাই থাকলে সেটাকে সফট করবে স্কিনকে ইম্প্রুভ করবে গ্লোয়িং করে তুলবে এবং ত্বককে কিন্তু রেজুভিনেট করবে এবং ত্বকে কিন্তু একনিকেও ট্রিট করবে মানে যাদের ত্বকে ফুসকুড়ি টাইপের আছে বা বিভিন্ন অ্যালার্জিটিক প্রবলেম আছে সেটাকেও কিন্তু এটা ট্রিট করবে মানে ঠিক করতে সাহায্য করবে এবার বলে দিই এই তেলটা তোমরা কখন ব্যবহার করবে অবশ্যই স্নান করার পরে দুপুরে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা ম্যাসাজ করে ঘুমিয়ে পড়বে ব্যাস এটা হচ্ছে ব্যবহার ব্যবহারবিধি এবার তোমরা পাবে কোথায় মার্কেটে যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে এটা ইন্ডিয়ার প্রোডাক্ট আর তোমরা বাংলাদেশ যারা ভিউয়ার্স আছো তারা কিনতে চাইছো তারা অবশ্যই কিয়াসেট এরোমা থেরাপি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট কিনে নিতে হবে তো বন্ধুরা এই তেলটির দাম তোমাদের আমি বলে দিচ্ছি দেখো একশো টাকা এই তেলটির দাম এবং নভেম্বরের কুড়ি অক্টোবরের বাইশ মানে দু বছর তোমরা এই তেলটার কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছ মানে ব্যবহার ব্যবহারবিধি ইউজ পেয়ে যাচ্ছ তো এটা আশা করি এই তেলটা ফুরাতে তোমাদের দু তিন মাস সময় লাগবে তেলটা অনেকটাই একটা টিউব ক্যামেরাতে হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু তেলটা কিন্তু অনেকটাই বড় তো বন্ধুরা এটা ছেলে মেয়ে বাচ্চারা বেবি অয়েল হিসাবেও ব্যবহার করতে পারো কেমিক্যাল ফ্রি সাইড এফেক্ট ফ্রি সম্পূর্ণ আয়ুর্বেদিক এসেন্সিয়াল অয়েল দিয়ে তৈরি তো তোমরা এটা ট্রাই করো নেক্সট এবার আমি চলে আসবো অরেঞ্জেরই আরেকটা অরেঞ্জ লিপ পাম্প দেখো বন্ধুরা অরেঞ্জ লিপবাম লিপ বাম আমরা অনেকেই ব্যবহার করি ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু বা লিপ লিপবাম ব্যবহার করে থাকি এটা হচ্ছে কিয়াসেট অ্যারোমাথেরাপি সফট অ্যান্ড স্মুথ অ্যারোম্যাটিক লিপ জেলি অরেঞ্জ এটা কিন্তু কমলা লেবুর অর্থাৎ ঠোঁটে যাদের খুব মানে ডার্ক কালচে ভাব আছে কালো ছোপ পড়ে গেছে কোনো কিছু ব্যবহার করে ঠোঁটের কালচে ভাব যায় না তারা কিন্তু অবশ্যই এই লিপ বামটি ট্রাই করতে পারো মানে যাদের ঠোঁট খুব ড্রাই থাকে খুব শুষ্ক থাকে বা ঠোঁটে খুব মানে কালচে একটা আস্তরণ পড়ে গেছে তারা অবশ্যই লিপ বামটা ট্রাই করো তোমাদের ঠোঁটে দেখবে এক মাসের মধ্যে তোমরা ভালো বেনিফিট পাবে এটা ব্যবহার পেধি সকাল বিকেল সন্ধে তোমরা কিন্তু সব সময় লিপ বামটা ব্যবহার করতে পারো ঠোঁটে লাগালে যতক্ষণ মশ্চারাইজার থাকলো ততক্ষণ থাকলো তারপর তোমরা আবার অ্যাপ্লাই করলে রিঅ্যাপ্লাই করলে আর এটা কিন্তু মানে ট্রাভেল ফ্রেন্ডলি তোমরা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারো ব্যাগে ছোট পার্সেও কিন্তু তোমরা এটা ক্যারি করতে পারো একদম ইজি সহজ এবার বলে দিই এটার দাম কত দাম একশো দশ টাকা নভেম্বরের কুড়ি ডেট অক্টোবরে মানে দু বছর তোমরা এটা ডেট পাবে আর এটা ফুরাতে ফুরাতে আশা করি তোমাদের তিন চার পাঁচ মাস চলে যাবে ইজিলি এই লিপ বামটি সম্পূর্ণ চার পাঁচ মাস কিন্তু চলে যাবে লিপ বামটি এবার তোমাদের আমি লিপ বামটি একটু খুলে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ অরেঞ্জ কমলা লেবু থাকার কারণে কিন্তু ঠোঁটের দাগছোপটা দূর করবে ঠোঁটকে লাইটেন করবে ব্রাইটেন করবে তার উপরে তোমরা যে কোনো লিপস্টিক পরলেও কিন্তু সুন্দর একটা শেড দেবে ঠোঁটে আর আমাদের স্কিন কেয়ারের সাথে সাথে কিন্তু ঠোঁটের পরিচর্যাও খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের ঠোঁট যদি কালো থাকে দেখতে কিন্তু আমাদের খুবই খারাপ লাগে তো বন্ধুরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ লিপ বামটি ঠিক এরকম তোমরা দেখো একটা অরেঞ্জই শেড দেবে তোমরা ব্যবহার করো আর এই লিপবামটি যে শুধু অরেঞ্জেরই শেড আছে সেটা না তোমরা চাইলে স্ট্রবেরি তারপরে আরও বিভিন্ন কিন্তু শেড আছে আমি দুটো শেড ব্যবহার করেছি আগে তোমাদের রিভিউ দিয়েছিলাম যে স্ট্রবেরি আর এটা কিনেছি এটা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর ব্যবহার করতে পারো আর লিপবাম কিন্তু সারা বছরই ব্যবহার করা উচিত যাতে ঠোঁটটা ভালো থাকে স্মুথ থাকে সফট থাকে পিঙ্ক থাকে তো বন্ধুরা এই হলো কেরাসেট অ্যারোমাথেরাপি সফট অ্যান্ড স্মুথ অ্যারোমেটিক লিপ জেলি তোমরা অবশ্যই মার্কেটে যে কোনো দোকানে পেয়ে যাবে অনলাইন থেকে কিনলে এখানে দাম আছে একশো দশ টাকা অনলাইন থেকে কিনলে তোমরা নব্বই টাকা একশো টাকায়ও কিন্তু পেয়ে যাবে ইজিলি তো এটা হয়ে গেল ক্যাশেট অ্যারোম্যাথিক লিপ জেলি রিভিউ নেক্সট স্কিন ডিফেন্স অরেঞ্জ ফর ড্রাই স্কিন এটা কিন্তু হাইড্রেটিং টোনার এটা একটা টোনারের কাজ করবে যারা টোনার ব্যবহার করতে চাইছো তারা এই টোনারটি অবশ্যই বেছে না কারণ এই টোনারটি অরেঞ্জ আছে কমলা লেবু আছে মানে ভিটামিন সি স্কিনকে লাইটেন করবে ব্রাইটেন করবে ফর্সা করে তুলবে আর টোনার ব্যবহারের নিয়ম কি প্রথমেই তোমরা ফেসওয়াশ দে মুখ ধোবে যখনই ধাও দিনে দুপুরে বা রাতে তারপরেই কিন্তু স্প্রে করে দেবে মুখে এবং তারপর আর মুখ ধোবে না ওভাবেই রাখতে দেবে তারপরে কিন্তু যে কোনো নর্মাল ময়েশ্চারাইজার বা যে কোনো নর্মাল ক্রিম তোমরা এর ওপরে অ্যাপ্লাই করে নিতে পারো তো বন্ধুরা টোনার যে শুধু তোমাদের এই টোনারটি ব্যবহার করতে হবে তা নয় কিয়াশিটের কিন্তু অন্যান্য আরও টোনার আছে কিউকাম্বার টোনার কোকোনাট টোনার ল্যাভেন্ডোরা টোনার বিভিন্ন কিন্তু টোনার আছে তো যা যেটা স্কিন টাইপ সে সেই স্কিন টাইপ কিন্তু ইজিলি বেছে নিতে পারে তো বন্ধুরা এবার বলে দিই টোনারটি কী কী কাজ দেবে এখানে টোনারটির কাজ দেখো বলেছে যে হান্ড্রেড পারসেন্ট অ্যালকোহল ফ্রি এবং অরেঞ্জ ব্লুশাম অয়েল দিয়ে এটা কিন্তু তৈরি স্কিনকে ময়েশ্চারাইজার করবে ড্রাই যেটা ফ্লেকি স্কিন শুষ্ক স্কিন সেটাকে কিন্তু রিপেয়ার করবে মানে সুন্দর করে তুলবে এবার এর বলেছে যে এর মধ্যে কি কি কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা স্কিনকে কিভাবে প্রোটেকশান দেবে স্কিনকে অ্যান্টিঅক্সিডেন্ট দেবে স্কিনকে ব্রাইট ভাব দেবে নারিশিং করবে এবং ন্যাচারাল যে স্কিন একটা ফসা ভাব সেটাকে কিন্তু দেখাবে এই টোনারটির মাধ্যমে এবার এটার ইউজ কি বলেছে যে অ্যাপ্লাই করো ডাইরেক্ট ফেস এবং নিক মানে গলায় বা মুখে টু ডে ডেলি দু দুবার মানে তোমরা সকালে আর রাতে কিন্তু এটা ব্যবহার করতে পারো অবশ্যই রোদে যাওয়া যাবে না বন্ধুরা কারণ ভিটামিন সি কোনো কিছু মেখে রোদে যাওয়া ঠিক না আর বলেছে যে স্ক্রাব করতে মানে এই টোনারটি ব্যবহার যখনই তোমরা শুরু করবে তার সাথে সাথে যদি সপ্তাহে তোমরা দুদিন স্ক্রাবিং করো তাহলে কিন্তু ত্বকের যে ডেট সেলসগুলো নোংরা সেটাও কিন্তু বেরিয়ে যাবে রিমুভ হয়ে যাবে তারপরে তোমরা এটা যদি নিয়মিত ব্যবহার করো দেখবে ত্বকটা কিন্তু খুব সুন্দর একটা উজ্জ্বল গ্লোয়িং তোমরা স্কিন পাবে তো এবার বলে দিই এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য তোমাদের যা যেরকম স্কিন সেরকম টোনার কিন্তু অ্যাভেলেবেল কেয়াশিটার আছে এবার এটার দাম তোমাদের সামনে আমি বলে দিচ্ছি দেখো দুশো টাকা আর উনিশ কুড়ি একুশ মানে দু বছর তোমরা ডেট পেয়ে যাচ্ছ এটাকেটু অন্যান্য অনেক টোনার আছে সেটা দাম হলেও বা কম দাম হলেও তার মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল কাজ করে আর এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল আয়ুর্বেদিক একটা কোম্পানি বন্ধুরা যে কোনো স্কিন কেয়ার করার সময় অবশ্যই কিন্তু সানস্ক্রিন মাখা জরুরি কারণ সানস্ক্রিন মাখলে তারপরেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা ভালো ভালো স্কিন কেয়ার করলাম ভালো ভালো দামি দামি প্রোডাক্ট মাখলাম আবার যদি আমরা সেই রোদে গিয়ে পুড়ে যাই সানস্ক্রিন ছাড়া যাই সেই তো আমাদের কিনে আবার সেম এফেক্টটা চলে আসলো তাই বলবো যে কোনো প্রোডাক্ট তোমরা শুধু এই প্রোডাক্টটি মাখতে হবে তা না তোমরা যেটাই স্কিন কেয়ার করো সানস্ক্রিন ব্যবহার করো তাহলেই কিন্তু তোমাদের স্কিন কেয়ারটা সঠিকভাবে কাজে দেবে তোকে তো বন্ধুরা হয়ে গেল আমাদের স্কিন টোনার টোনারটা তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি হাতে এটা একটা স্প্রে বোতল দেখো বন্ধুরা এরকম একটা থিক লেয়ার মানে পেস্ট তো বেশি গাঢ় না বা বেশি জলও না একটা সিরামের মতো তো তোমরা এটা ব্যবহার করতে পারো তো হয়ে গেলো আমাদের স্কিন হাইড্রেটিং টোনার চলে এসেছি কেয়াশেট অরেঞ্জ ক্রিম স্কিন ডিফেন্স অরেঞ্জ ক্রিম বন্ধুরা এখানে কিয়াশেট স্কিন ডিফেন্স অরেঞ্জ ক্রিম এটা ক্রিমটার ব্যবহারটা তোমাদের আগে বলে দিচ্ছি এটা কারা ব্যবহার করবে এটা টিনেজার মেয়ে ছেলে সবাই এটা ব্যবহার করতে পারে এটা কি কি ব্যবহার বিধি সেটা বলে দিই তোমরা এটা কিন্তু একটা ক্রিম বলতে পারো একদম একটা কার্ডবোর্ডের মতো প্যাকেজিং এই ক্রিমটি কিন্তু দিনে স্নানের পর ব্যবহার করতে পারো যারা ঘরে থাকো আর যারা বাইরে দুপুরবেলা থাকো তারা কিন্তু দিনে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তারা রাতে এসে ব্যবহার করবে আর যারা দিনে দুবেলাই ঘরে থাকছো তারা কিন্তু অবশ্যই স্নানের পর ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আগে যেটা দেখালাম অরেঞ্জ টোনারটি ব্যবহার করার পর কিন্তু এই অরেঞ্জ ক্রিমটা ব্যবহার করতে পারো আর রাতে সবার আগে সেম প্রসেস অরেঞ্জ যে টোনারটা আছে সেটা দিয়ে স্প্রে করে তারপরে কিন্তু এই ক্রিমটা মেখে শুয়ে পড়তে পারো অবশ্যই কিন্তু যে কোনো স্কিন কেয়ার করার আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখটা আগে পরিষ্কার করে নিতে হবে কারণ আমাদের মুখে ধুলো বালি নোংরা অনেক কিছু থেকে থাকে তার উপরে কোনো ক্রিম ব্যবহার করলেই কিন্তু কাজে আসবে না তাই বলবো অবশ্যই আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে এবার বলে দিই ক্রিমটার দাম কত ক্রিমটার দাম হলো একশো ষাট টাকা দু বছর তোমরা ডেট পেয়ে যাচ্ছ তোমরা দেখতেই পারছো একশো টাকা খুবই কম দাম আমি বলবো ক্রিমটার কাজ কিন্তু অনেক বেশি আর সম্পূর্ণ আয়ুর্বেদিক আছে যে ডাল স্কিন রাফ স্কিন লাইফলেস স্কিন আন ইভেন স্কিন টোন আমি তোমাদের বলে দিচ্ছি সহজভাবে যাদের স্কিনে কোনো গ্লো নেই যাদের স্কিন অনেক ক্রিম মাখতে মাখতে স্কিন একদম বাজে হয়ে গেছে বা রোদে ঘুরে বেড়াতে বেড়াতে স্কিন ড্যামেজ হয়ে গেছে কোনো গ্লো নেই ফর্সা ভাব নেই আগের থেকে স্কিন টোন অনেকটা ডার্ক হয়ে গেছে বা হেলদি ভাব নেই ড্যামেজ হয়ে গেছে তারা অবশ্যই এই ক্রিমটি ট্রাই করো এর মধ্যে পিওর এসেন্সিয়াল অয়েল আছে এবং অরেঞ্জ অয়েল আছে এবং এর মধ্যে কিন্তু আরও বিভিন্ন নারিশিং এফেক্ট আছে স্কিনকে বলেছে সফট করবে নরম করবে সাপেল বানাবে এবং ব্রাইট ভাব করবে মানে উজ্জ্বল করে তুলবে খুব চটজলদি এবং ভেতর থেকে কাজ করবে কিন্তু এই ক্রিমটি এর মধ্যে কিন্তু চন্দনের তেল গ্রাফসিড অয়েল বিভিন্ন অয়েল দিয়েই কিন্তু তৈরি এসেন্সিয়াল অয়েল মানে সব অয়েল একসঙ্গে করে কিন্তু একটা ক্রিম তৈরি হয় এর কোনো সাইড এফেক্ট নেই ক্রিমটি তোমরা মানে ন্যাচারালি এটা ব্যবহার করতে পারো আর কিয়াসেটের কোনো প্রোডাক্টে কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না সহজে আর এটা কিন্তু অল স্কিন টাইপসের জন্য তোমরা যে কোনো স্কিন এটা ব্যবহার করতে পারো শীতে গরমে সব সময় কিন্তু এটা ব্যবহার করতে পারো তো এটার কিন্তু পঞ্চাশ গ্রাম ওয়েট কিন্তু পঞ্চাশ গ্রামের দামে কিন্তু একশো ষাট টাকা পঞ্চাশ গ্রামের দাম একশো ষাট টাকা এবার তোমাদের আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো ফেয়ার অ্যান্ড ব্রাইট ক্রিম ব্যবহার করেছো ঠিক সেরম ক্রিমের মতোই কিন্তু একটা প্যাকেজিং এই ক্রিমটির তোমরা ঠিক এরকম একটা প্যাকেজিং ঠিক এরকম একটা অরেঞ্জ টেক্সচার তোমরা বন্ধুরা অবশ্যই এটা ট্রাই করো দেখবে ক্রিমটা কতটা একটা ভালো ক্রিম হাতে নিয়ে তোমাদের লাগিয়ে দেখিয়ে দিই দেখো கூட nive কিু eeva plaගේது we দেখো বন্ধুরা ইজিলি কিন্তু মানে স্কিনের সঙ্গে কিন্তু লেগে গেল এবং অ্যাবজর্ব হয়ে গেল তোমরা আজকে আমি তুলে ধরলাম তো অবশ্যই তোমরা এগুলো ব্যবহার করো স্কিন বডির জন্য ঠোঁটের জন্য সবই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেটা কীরকম এফেক্ট দেবে কীরকম ভালো কোথায় পাবে ডিটেলসে কিন্তু জানিয়ে দিয়েছি তাহলে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো প্রচুর শেয়ার করো যাতে অন্যেরা বুঝতে পারে ক্রিম সম্পর্কে বা এই প্রোডাক্টটি সম্পর্কে তো আজকের মতো এখানেই ধন্যবাদ